আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার সুস্থতা কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আদা এবং মধু সবারই পরিচিত এবং এই দুইটি উপাদানের প্রতিটিরই আলাদা করে অনেক গুণাবলী রয়েছে, কিন্তু এই দুইটি উপাদান একসাথে খেলে আপনারা পেতে পারেন এমন কিছু শারীরিক উপকারিতা যেগুলো সম্পর্কে হয়তো অনেকেরই জানা নেই। তো আজকের বিষয় সেটাই, আদা এবং মধু কিভাবে খেলে আপনি অনেকগুলো শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বা উপকার পেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আদা এবং মধু খাওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে এক চামচ আদার রস এবং এক চামচ মধু মিশিয়ে তারপরে খাওয়া। এবার চলে যাই আদা এবং মধু একত্রে খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। মধুর সঙ্গে নিয়ম করে আদা এবং গোলমরিচ মিশিয়ে খেলে শ্বাসকষ্ট দূর হয়ে যায়। এই মিশ্রণ নিয়মিত খেলে প্রদাহজনিত সমস্যা এবং দুশ্চিন্তা যেমন দূর হয়, তেমনি ফুসফুসে বেশি পরিমাণে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। আর এটা কিন্তু এই সময়ের জন্য খুবই উপকারী একটা ব্যাপার। সর্দি কাশি হলে বা বুকের সর্দি বসে গেলে অনেক সময় শ্বাস নিতে সমস্যা হয়, আবার অনেক সময় সর্দি লেগে নাক দিয়ে পানি পড়ে থাকে, এই ক্ষেত্রে শ্বাস নেওয়া মুশকিল হয়ে পড়ে। এইরকম সমস্যায় মধুর সঙ্গে আদা মিশিয়ে খেলে দ্রুত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। মধুর সঙ্গে আদা মিশিয়ে খেলে বমিভাব বন্ধ হয়ে যায়। মধুর সঙ্গে আদা মিশিয়ে খেলে তা ক্যান্সার রোধ করতে পারে। আক্রান্ত হওয়ার পরে এটা আপনার জন্য ঠিক কতটা উপকারী সেটা অবশ্যই ডাক্তাররাই ভালো বলতে পারবেন। প্রতিকার বললাম না, বলেছি প্রতিরোধ করতে পারে। তার মানে আপনি এটা নিয়মিত খেলে আপনার ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে আসতে পারে। এর কারণ এই দুই উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানগুলো বের করে দেয় এবং ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। আদা খুবই সহজেই খাদ্য হজম করতে পারে, তাই তো নিয়মিত আদার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে হজম সংক্রান্ত নানা সমস্যা দূর হতে পারে, সেই সঙ্গে পেট সংক্রান্ত অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। হৃদযন্ত্র যদি ভালো না থাকে তাহলে শারীরিকভাবে সুস্থ থাকাটা খুবই দুরূহ একটা ব্যাপার। ধমনের চাপ দূর করে আমাদের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজে আসে এই মধু এবং আদা। শুধু তাই নয়, রক্তচাপ স্বাভাবিক রাখতে এবং রক্তনালী সমস্যা দূর করতে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা কমাতেও এই দুই প্রাকৃতিক উপাদানের কোনো বিকল্প নেই। দেখুন তাহলে মাত্র দুইটি উপাদান আপনাকে ঠিক কী কীভাবে উপকার দিচ্ছে। ঋতুস্রাবকালীন ব্যথা নারীদের কাছে খুবই স্বাভাবিক ঘটনা। এই ধরনের ব্যথা খুবই কষ্টকর, তাই এই ধরনের ব্যথা নির্মূল করতে আদা এবং মধু মিশ্রণ খাওয়া যেতে পারে। মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা কম বেশি সবারই রয়েছে, আর এই সমস্যা যারা ভুগছেন তারাই জানেন যে এটা ঠিক কতটা কষ্টকর এবং আপনার নিয়মিত কাজের ক্ষেত্রে এটা ঠিক কতটা ব্যাঘাত ঘটাতে পারে। এই সমস্যা থেকে বেঁচে থাকতে হলে আদা ও মধুর মিশ্রণ খাওয়া খুবই কার্যকর, তাই মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার সমস্যা থেকে বেঁচে থাকতে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আপনি আদা দিয়ে চা করে তার মধ্যে হালকা মধু দিয়ে খেতে পারেন, কিন্তু মধু দিয়ে তারপরে সেটা গরম করবেন না। চেষ্টা করবেন চা তৈরি করার পরে তারপরেই তাতে মধু অ্যাড করতে। রক্তজমাট বেঁধে যাওয়ার কারণে স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে আর সেই ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়, তাই এই থেকে সাবধান হওয়াটা খুবই জরুরি। নিয়মিত আদা এবং মধু খাওয়া শুরু করুন, কারণ এই দুইটি উপাদান রক্ত জমাট বাঁধতে দেয় না, ফলে স্বাভাবিকভাবেই স্ট্রোকের আশঙ্কা দূর হয়। সবশেষে খুবই জরুরি একটি পয়েন্ট, সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা এবং মধুর ব্যবহার। আদা এবং মধুর মিশ্রণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে, আর এই মুহূর্তে সবার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো খুবই জরুরি, কারণ এখন যে পরিস্থিতি চলছে তাতে যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে আপনি এই সব
ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন অন্যদের থেকে অনেক বেশি। আদা এবং মধুর মিশ্রণ শ্বেত রক্তকণিকাকে বাড়িয়ে তোলে, ফলে স্বাভাবিকভাবেই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়। কারণ শ্বেত রক্তকণিকা হচ্ছে দেহের সৈন্য, যারা আপনার শরীরে কোনো রোগের জীবাণু বা ভাইরাস প্রবেশ করলে সেটাকে তারা বলে না যে দূর দূর করে তাড়িয়ে দেয়, ওরা সেই কাজটা করে থাকে। তাই ওদের যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে আপনি নিজেও স্ট্রং থাকবেন, কেননা ওরাই বাকি কাজটা করে দিবে আপনার শরীরে যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ওরাই রক্ষা করবে। আশা করি মধু এবং আদার এই ব্যবহারগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। আদার আরও অনেক ব্যবহার রয়েছে, পরবর্তী কোনো ভিডিওতে আমি আদার আরও কোনো ব্যবহার নিয়ে আপনাদেরকে বলবো। আজকে এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন। স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন তথ্য যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগেই আপনাদের টাইমলাইনে পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।